এই তো কিছুদিন আগেও আমার সর্বক্ষণের সঙ্গী ছিল হুইল চেয়ার। চান করা, খেতে বসা, এমনকি শোবার ঘরে যাওয়া পর্যন্ত সব কিছুতেই হুইল চেয়ার। বৌমা আমার সাথে সঙ্গ দিতে দিতে ভীষণ খিটখিটে হয়ে উঠেছিল। কি গো, চাটা এখনো দিলে না? তোমরা কি পেয়েছো বলো তো আমাকে? মরার কাঠ দেখছো তো, সারাদিন জ্বলে পুড়ে মরে যাচ্ছি। আহ বৌমা, নিজের কাছে ভীষণ ছোট হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার ছেলেই এই সমস্যার সমাধান করলো। বাড়িতে অর্ডার দিয়ে নিয়ে এলো সন্ধি অমৃত। সন্ধি অমৃত নিয়মিত ব্যবহার করতে শুরু করলাম। দিন দশেক পরেই আমি দেওয়ালে হাত দিয়ে দাঁড়ালাম। আস্তে আস্তে আরো উন্নতি হলো। মা তাই এই হুইল চেয়ারটাকে গুডবাই জানিয়ে দিয়েছে।